বন্ধুরা, নিবেদিতাস কিচেনে স্বাগত। আজকে আমাদের রেসিপি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি বিভিন্নজন বিভিন্নভাবে করে, এটি সম্পূর্ণ আমার নিজের রেসিপি। এর জন্য আমার লাগবে মাটন, সেটা দই, 2 চামচ দই এবং 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে আমি মাখিয়ে রাখছি। এছাড়া এরপরে আমার লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, চাল আছে এখানে 400 গ্রামের মতো, এটা নাফিস চাল। এরপর আছে কেওড়ার জল লাগবে, একটু রোজো আটার লাগবে, আর আতর লাগবে, আর নেব দুধ। দুধে আমি কেশর মিশিয়ে রাখতে পারি, যেহেতু আমার কাছে কেশর নেই, সেই জন্য আমার ফুড কালার মিশিয়ে নিলাম। আমি এখানে 4 ফোঁটা নিয়ে রেডি করলাম। এরপর আমি চলে যাব আলু সেদ্ধ করতে। এখানে নুন আর হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। 3টে সিটিতে এটা হয়ে যাবে। চালটা খুব বেশি আমরা সেদ্ধ করব না, ভাত মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে প্যান ঝরিয়ে দেবো। এরপর আমি আমার মাটনটা কষিয়ে নেব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, সামান্য কাশ্মীরি মির্চ আর নুন দিয়ে নেড়ে নেব। যেহেতু এটা মাটন তাই ভালো মতো সেদ্ধর দরকার। আমি 3টে সিটি এতে দিয়ে নেব। এবার আমার মাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, সিটিটা যতক্ষণ না বেরোচ্ছে ওয়েট করার পর, আমি আলু দিয়ে যেটুকুনি জল ছিল সেটা মুড়িয়ে নিলাম। আমার ভাত আগেই থেকেই রেডি হয়ে আছে। এরপর হাঁড়িটা বসিয়ে তাতে তেল বা ঘি আপনার যা পছন্দ মতো দিতে পারেন, দিয়ে একটু গ্রেভি আর তার সাথে মশলা মাখানো যে মাংসের টুকরো সেগুলো সাজিয়ে নেব। সামান্য ভাত দেবো, আমার যে পরিমাণ আছে এতে মোটামুটি 2 খেপ করলেই এটা হয়ে যাবে। ভাত এর চাল সামান্য দেওয়ার পর আমি আলুগুলো এবং একটু পেঁয়াজ ভেজে রাখা ছিল সেই পেঁয়াজগুলো এর ওপর ছড়িয়ে দেব। এরপর ওই কেওড়া জল, নুন, রোজ ওয়াটার, একটু আতর সামান্য পরিমাণে সবগুলোই ছড়িয়ে দেব। এইভাবে প্রত্যেকবার যতবার ভাতের চাল দেব, প্রতিবারই চাল দিয়ে তার উপর আলু আর মাটন দেওয়ার পর জলগুলো রিপিট করে আবার দিয়ে নুন দিয়ে নিতে হবে, ঘিও ছড়িয়ে দিতে হবে। এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার কাছে যে পরিমাণ চাল ছিল সেগুলো আমি আবার নেক্সট টাইম দিচ্ছি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি সামান্য পরিমাণ পেঁয়াজ গোল করে কেটে আগে থেকেই ওটা ভেজে রেখেছিলাম। যখন আলু মাংসগুলো ছড়িয়ে দেব তখনও চালের ওপর ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে। এটা আমি এবার চাপা দিয়ে একটা ও আর একটা জিনিস এখনও বাকি রয়েছে, সেটা সেই দুধটা যেটা আমি কালার দিয়ে রেখে দিয়েছিলাম গুলে, সেই দুধটা এবার মেশাতে হবে, এটা ছড়িয়ে দিতে হবে। এই দুধটা আপনার ভাতের চালের ওপর নির্ভর করবে। আমি 1 গ্লাস থেকে একটু কম দুধটা গুলে রেখেছিলাম। যদি
बेशी शुकनो के खेते चान थाले दूधेर परिमाण एकटू कमिये देवें। आमार जेहेतु एकटू रसालो दरकार बिरियानीटा, ओई जन्य आमी पुरोटाई दूध दिए ढाका दिए दिलाम। ढाका दिलाम, एरपर एकटू भारी किछु दिए चापा दिले भालो हय। এটা 10 মিনিট ভাপে রাখতে হবে, তারপর ধোঁয়া বেরোলে রেডি হয়ে যাবে। এর মাঝে একবার খুলে দেখবেন যাতে তলাটা না ধরে যায়। বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি। এটা করতে একটু সময় লাগবে কিন্তু খেতে অসাধারণ। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।